আবার আপনার নবী এমন একজন নবী, নবীর জান কবজ করার সময় আজরাইল অনুমতি নিয়েছিল। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, বললেন আজরাইল যাও, নবীর বয়স যখন 63 বছর। আজরাইলকে আল্লাহ বলেন আজরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আর গিয়ে বলবা ও পয়গম্বর, ওহে রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব, আপনার জান কবজ করে নিয়ে যাব, আপনার রূহটাকে আমি সসম্মানে নিয়ে যাব, আর যদি আমাকে অনুমতি না দেন তাহলে আমি খালি হাতে আমার রবের কাছে বিদায় হয়ে যাব। আমার নবী ডাক দেয়া কয় আজরাইল, তোমাকে অনুমতি দিব না, তবে দিব একটা শর্ত আছে। কি শর্ত? বলে আইনা আখি জিবরিল, কোথায় আমার ভাই জিব্রাইল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার ভাই জিব্রাইল তো প্রথম আসমানে আছে। বলে আজরাইল, তুমি খবর দাও, আমার ভাই জিব্রাইলকে খবর দাও, আমার আল্লাহর সাথে একটা কমিটমেন্ট বাকি আছে, আমি আমার আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা আদায় করে নিতে চাই, আমার ওয়াদা আদায় না হওয়া পর্যন্ত তুমি আজরাইলকে আমি আমার রূহ কবজ করার আদেশ দিব না, আমার রূহ কবজ করার মতো তোমাকে সাহস দিব না। এবার জিব্রাইল আমার নবীর কাছে চলে আসলেন, পাশেই তো আজরাইল দাঁড়ানো আছে। নবীজি জিব্রাইল আমিনকে দেখে কান্না শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করছে। জিব্রাইল আমিনও আমার নবীর কান্দন দেখে কান্না থামাতে পারলেন না, জিব্রাইল আমিনও কান্না শুরু করলেন। আমার নবী জিজ্ঞেস করেন, ও জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আসার পর 63 বছর ধরে তো আপনি কষ্টই করেছেন, দুনিয়াতে আসছেন বাবাকে পান নাই, ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, দাদা আপনাকে ভালোবেসে আপনাকে আশ্রয় দিয়েছিল, 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও নবী আপনার আপন বলতে কেউ নাই, কেউ নাই, ওই আরবের বেঈমানগুলো আপনাকে সর্বদাই কষ্ট দিয়েছে, আপনি উম্মতের জন্য দিন প্রচার করার জন্য তায়েফের ময়দানে যখন চলে গেলেন, ওই তায়েফের ময়দানে যাওয়ার পর ওই তায়েফবাসীরা আপনাকে চিনতে পারে নাই, ওই তায়েফের মানুষগুলা ও নবী আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত করতে করতে আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, ও নবী এখন তো আপনি আল্লাহ তাআলার মুলাকাতে চলে যাবেন, আল্লাহর কাছে আপনি চলে যাবেন, এটা তো আপনার জন্য আনন্দের বিষয়। নবী বলেন, ও জিব্রাইল আমি আমার কান্নার কারণ পরে বর্ণনা করব, আগে বলো তুমি জিব্রাইল কেন কান্না করতেছো? জিব্রাইল তুমি কেন কান্না করো? আমি তো যেই কারণে কান্না করি এটা তোমাকে বলবো, তবে তোমার কান্নার কারণ কি আগে বলো। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহে রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি জিব্রাইল আমিনকে পাঠিয়েছিল শুধু ওহির বরাত, ওহির বাণীগুলো পৌঁছায় দেওয়ার জন্য। জিব্রাইলের কাজ ছিল সমস্ত নবীদের কাছে আল্লাহ তাআলার কথাগুলো পৌঁছায় দেওয়া। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর কাছে আমি জিব্রাইল আসছি 12 বার, কয়বার? 12 বার। ইদ্রিস নবীর কাছে আমি আগমন করেছি 4 বার, ইব্রাহিম নবীর কাছে আমি আগমন করেছি 40 বার, আইয়ুব নবীর কাছে আমি আগমন করেছি 30 বার, আর আপনার পূর্বে মূসা নবীর কাছে, কালিমুল্লাহর কাছে আমি আগমন করেছি 400 বার, ও পয়গম্বর, ও রহমাতুল লিল আলামিন, কিন্তু আমি আপনার কাছে কতবার আসছি জানেননি,
নবী আমি আপনার 23 বছরের জীবনীতে আমি আপনার কাছে একবার না দুইবার না তিনবার না মুসা নবীর মতো 400 বছর না আমি আপনার কাছে 24,000 বার আগমন করেছি সুবহানাল্লাহ নবীর কাছে কয়বার আসছে 24,000 বার আদম নবীর কাছে আসছে 12 বার সর্বোচ্চ আসছে মুসা নবীর কাছে 400 বার কিন্তু আমার নবীর কাছে 24,000 বার আগমন করেছে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলে যান আমি আর আপনার কাছে আসতে পারবো না ও নবী আপনার বরকতময় চেহারা দেখে দেখে আমি আর আমার কলিজা ঠান্ডা করতে পারবো না ও নবী আমি এই কারণে কান্না করতেছি এই জিব্রাইল নবীকে কেমন সম্মান করতেন মিশকাত শরীফের প্রথম হাদিস আপনাদেরকে শোনাচ্ছি জিব্রাইল আমিন কতটাই ভালোবাসতেন নবীকে কতটুকু সম্মান করতেন আমার নবীর কাছে জিব্রাইল আমিন আসতেন আসার পরে একটা ছাত্র যেইভাবে হাঁটু গেড়ে উস্তাদের সামনে বসে জিব্রাইল আমিন হাঁটু গেড়ে নবীজির কাছে বসে পড়লেন আর দুইটা হাত দিয়ে দুই হাঁটুর উপরে বিছায় দিলেন আর আমার নবীজির সামনে নিজের মাথাটাকে নত করে দিলেন নবীজির সামনে নিজে ছাত্রর মতো হয়ে বসতেন এমন সম্মান আবার নবীজিকে জিব্রাইল আমিন করতেন তো যাই হোক যেটা বলতেছিলাম নবীজিকে বললেন ও পয়গম্বর আপনি কেন কান্না করেন নবীজি বলেন জিব্রাইল আমি কেন কান্না করি জানুনি আমার উম্মতরা আমি নবীকে এতটাই ভালোবাসে বাংলাদেশের উম্মত 7 লক্ষ টাকা লাগে রসুলের রওজা জিয়ারত করতে হজ করতে কিন্তু টাকার দিকে তাকায় না আমার রসুলের রওজা আথারের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি মদিনার মধ্যে যায় কি যায় না যায় কি না আমার বাংলাদেশের কথা বাদ দিলাম তামাম দুনিয়া এমন কোন মুসলমান পাবেন না এমন কোন মুমিন পাবেন না যেই মুমিনের হৃদয়ে অন্তত এতটুকু আকাঙ্ক্ষা নাই যে আমি জীবনে একবার হলেও নবীর রওজা আথানের পাশে দাঁড়াইয়া সালাম দিব ঠিক কি না বলেন আর মনে করবেন যে উম্মতের ভিতরে এই আকাঙ্ক্ষা না থাকে এই আবেগ না থাকে এই ইচ্ছা না থাকে যে আমি জীবনে একবার হলেও আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিব বুঝবেন ওই উম্মত এখনো পর্যন্ত নবীর খাঁটি উম্মত হতে পারে নাই ঠিক কিনা বোঝা গেল যে উম্মত নবীর খাঁটি উম্মত হবে অবশ্যই তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসা থাকবে নবীকে সালাম দেওয়ার আবেগ আর আগ্রহ থাকতে হবে ঠিক কিনা শরহ জামির মুসান্নিফ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই এতটাই ভালোবাসতেন আমার নবীকে আমার নবীর শানে তিনি বারংবার কবিতা লিখে গেছেন এতটাই ভালোবাসতেন বারংবার কবিতা লিখে গেছেন মদিনা শরীফে যাচ্ছেন আমার রসুলের রওজা আথারের পাশে দাঁড়াইয়া সালাম দিবে নবীজি তখনকার বাদশাকে স্বপ্নে দেখায় দিলেন বললেন বাদশা সাবধান আমার এই পাগলকে আমার কাছে আসতে দিও না এ আল্লাহর বান্দা দূরে থেকে প্রায় 7 দিন পর্যন্ত কান্না করে করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন 7 দিন পরে আবার আমার নবী ওই বাদশাকে স্বপ্নে দেখায় দিলেন ওই বাদশাকে স্বপ্নে দেখায় বললেন আমার পাগলকে এবার আমার রওজার পাশে আসতে দাও ওই আল্লাহর বান্দা নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন এমন আবেগ ভরা সালাম পেশ করলেন আমার নবী রওজা আথারে স্থির থাকতে পারলেন না নবী রওজা আথার থেকে হাত উঠে দিয়েছেন পরি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার রহমাতুল্লিল আলামিন বললেন জিব্রাইল আল্লাহ তাআলার সাথে আমার একটা কমিটমেন্ট বাকি আছে বলে কি কমিটমেন্ট বলে যাও আল্লাহ তাআলাকে গিয়ে বলো আমার সেই গুনাহগার উম্মতগুলা যারা আমি নবীকে না দেখেও আমার উপরে ঈমান আনয়ন করেছে আমার ইসলামকে গ্রহণ করেছে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে
আমার ওই উম্মতগুলার কি অবস্থা হবে। আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ওই উম্মতগুলার কি হালত হবে? আগে আমার আল্লাহ তাআলার কাছ থেকে এই কমিটমেন্টটা নিয়ে আসো। জিব্রাইল আমিন আল্লাহ তাআলার দরবার চলে গেলেন, বললেন, রব্বুল আলামিন, আপনার বন্ধুর বিদায়ের সময় হয়ে গেছে, আপনার বন্ধু আপনার কাছে পাঠিয়েছে, আপনার বন্ধু যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার গুনাগার উম্মতগুলার কি হালত হবে, গুনাগার উম্মতের জিম্মাদারি কে নিবেন? এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যে উম্মতের কথা ফেলাইতে পারতেছে না, যে উম্মতকে ভুলতে পারতেছে না, আমার বন্ধু বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর ওই সকল উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। নবীজি আবার আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল এখন আমার জান কবজ করে নিতে পারো, অনুমতি দেওয়া হলো। আজরাইল আমার নবীর রূহ কবজ করার জন্য হাতটা নবীর বুকের উপরে রাখলেন। নবীজি এত কষ্ট অনুভব করলেন, আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, আমার মন বলছে তুমি আমার উপরে আসমান আর জমিনটাকে আমার বুকের উপরে চেপে ধরেছো। ও আজরাইল, আমাকে বলো, আমার গুনাহের উম্মতগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি যখন তাদের রূহ কবজ করবা, তাদেরকেও বুঝি এমন কষ্ট দিবা? বলে নবী, না না, আপনার যে উম্মত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আপনার কথা অনুযায়ী সঠিকভাবে চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত প্রদান করবে, এক কথাই আপনার আদর্শ অনুযায়ী চলবে, ওই উম্মতের মরণটা এত ইজিতে হয়ে যাবে, এত সহজেই তার রূহটা আমি কবজ করব, যেন একটা বাচ্চা তার মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে তার জানটা আমি কবজ করব। পরি সুবহানাল্লাহ। আর আপনার যে উম্মত আল্লাহর উপরে ঈমান আনবে না, ও নবী আপনার কথা অনুযায়ী চলবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, এক কথাই হক হালালের পথে চলবে না, তার এত কষ্ট হবে, একটা জীবন্ত খাসিকে হত্যা করা ব্যতীত তার চামড়াগুলো উল্টো দিক থেকে সিলায় ফেললে তার যতটা কষ্ট হবে, একটা গুনাগার বান্দাকে যখন রূহ কবজ করা হবে, ওই গুনাগার বান্দার এর চাইতে বেশি কষ্ট হবে। পরিনাউজুবিল্লাহ। তাহলে কি পাইলাম? মরণের কষ্ট আছে না নাই? অবশ্যই আছে। অতএব যদি কোনো উম্মত কোনো বান্দা মরণের কষ্ট থেকে বাঁচতে চায়, অবশ্যই তাকে দ্বীনের পথে ঈমানের পথে সঠিকভাবে চলতে হবে।